নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, টগর গাছের ডাল কাটিং করে কিভাবে আমি চারা তৈরি করেছি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এখানে কিছু টগর গাছের ডাল নিয়েছি। এই ডালগুলো ডালের আগার দিকের অংশ এবং প্রত্যেক ডালের যে পাতা আছে নিচের দিকে, এই পাতাগুলো আমি ছেড়ে দিচ্ছি। এছাড়া ফুল ফুটে আছে যেগুলো, সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। এভাবে আমি সমস্ত ডালের পাতা, এই দেখুন, এই ছেটে নিয়েছি। এবার একটা গ্লাসের মধ্যে রেখে জল দিয়ে দেব। এই জলটা 2 থেকে 3 ইঞ্চি, ডালটা যাতে ডুবে থাকে জলের মধ্যে। এই জলটা 4 থেকে 5 দিন অন্তর অন্তর পাল্টে দিতে হবে। দেখুন, এটা 14 দিন পর এই ডাল থেকে কোনো শিকড় গ্রো করেনি। দেখুন, এই ডালটা থেকে অনেকগুলো শিকড় গ্রো করেছে। এছাড়া এই দুটো ডাল থেকেও অনেক শিকড় কিন্তু গ্রো করেছে। এটা আমি আবার আরও কিছুদিনের জন্য রেখে দেব এবং জলটা পাল্টে দেব। ডালের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু সতেজ অবস্থায় এখনও আছে। এটা 42 দিন পর কাটিংয়ের অংশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় গ্রো করেছে এবং ডালের আগার দিকে যে কুড়িগুলো ছিল সেগুলো কিন্তু ফুলে রূপান্তরিত হয়েছে। দেখুন, প্রচুর পরিমাণে শিকড় গ্রো হয়েছে। এগুলো আমি মাটিতে বসিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।